হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষ দিন একটা স্পেশাল সুস্বাদু একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো কি করে জলকচু রান্না করলে এক ফুটও গলা চুলকাবে না, তাও নিরামিষভাবে রান্না করলে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ইউনিকে জলকচু নিরামিষ রেসিপিটা। আর আপনার যে রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মায়ের হাতে যে কচুটা দেখতে পাচ্ছেন এটা হলো জলকচু, এটা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। আর এটার উপরে যে ডোগাগুলো ছিল এই ডোয়াগুলো দিয়ে আমরা শাক রান্না করে খেয়ে ফেলেছি। তো এবার চলুন শুরু করা যাক। তো প্রথমবার এটাকে এমন করে মাছ বরাবর কাটবেন, ঠিক যেভাবে কাটছে আপনার ঠিক কচুটাকে এমন করে কাটবেন, তাহলে দেখবেন সবজিটা খেতে ভালো লাগবে। এই সবজিটা পুরোপুরি কাটার উপর নির্ভর করবে। তো এবার এই যে খোসাটা আছে খোসাটাকে এমন করে পুরো কচু খোসাটাকে এমন করে তুলে ফেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে এমন করে আমরা পুরো খোসাটা এমন করে ফেলে দেবেন। দেখুন কি সুন্দর করে পুরো খোসাটা ছাড়িয়ে নিলাম, একদম পুরো কচি, একদম কচুটা দেখতে কত ভালো লাগছে, এক ফোঁটা খোসা নেই। এবার এটাকে এমন করে আবার মাছ বরাবর কাটবো, কেটে নিয়ে তারপর এটাকে এমন করে লম্বালম্বিভাবে পিস করবো। দেখবেন এমন করে যদি কাটেন তাহলে খুব সহজে কেটে ফেলতে পারবেন পুরো কচুটাকে। এবার আমরা লম্বালম্বিভাবে কেটে রাখা প্রত্যেকটা পিসকে আবার এমন করে ডুমো করে কাটবো। দেখুন যেভাবে কাটছে আপনারা এমন করে, দেখুন কি সুন্দর করে আমরা কেটে নিলাম, এমন করে পুরো কচুটাকে আমরা ডুমো করে কেটে নিচ্ছি। এবার আমরা ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল আর ডুমো করে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম, দিয়েছি সামান্য একটু নুন আর এটাকে সিদ্ধ হতে দেবো 2 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট পর মোটামুটি কচুটা সিদ্ধ হয়েছে কিনা একটা হাত দিয়ে প্রেস করে দেখছি। দেখুন কচুর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন দেখুন হাত দিয়ে প্রেস করছি দেখতে পাচ্ছেন যে 100%-এর মধ্যে 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% সিদ্ধ হবে যখন গ্রেভি তৈরি করবেন তখন। যদি এখনই 100% সিদ্ধ করে ফেলেন তাহলে যখন রান্না করবেন একদম ভর্তা হয়ে যায়। আর এদিকে দেখুন একটু মসুর ডাল নিয়েছি, আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডালটা ভালো করে আমরা পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিলাম 3-4 কাঁচা লঙ্কা, একটু সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার পেস্ট তৈরি করে নিচ্ছি। মসুর ডালটার বাটাটা দেখুন কি সুন্দর করে মসুর ডালের বাটাটা ভালো করে পেস্ট করা তৈরি করা হয়েছে, একদম মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াইয়ের জন্য পরিমাণ তেল, তেলটা গরম হয়ে গেলে এবার মসুর ডালগুলো প্রত্যেকটাকে এমন করে বড়ার শেপে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেলে উঠে দিচ্ছি, এমনকি উল্টে পাট লাল করে ভেজে নেব। কি সুন্দর লাল রঙে হয়ে যাচ্ছে, এমন করে লাল করে আমরা বড়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এমন করে আরও কিছু মসুর ডালকে আমরা ভেজে নেব, ঠিক এমন করে বড়ার শেপে। বড়াগুলো ভাজার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমরা সিদ্ধ করে রাখা কচুর পিসগুলো দিলাম, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে 3-4 মিনিটের জন্য লাল করে ভেজে নেব। দেখুন 3-4 মিনিট পর কচুগুলো কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। আপনারা যদি কচুটাকে এমন করে ঠিক করে না সিদ্ধ করে ঠিক মতো যদি না ভাজেন না, দেখুন যখন রান্না করবেন কিন্তু গলা চুলকবে। এবার ওভেনে একটা তেল দিয়ে দিলাম, দিয়েছি 2টি শুকনো লঙ্কা, 3টি তেজপাতা, পরিমাণে 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে লাল করে ভেজে নিলাম। এবার আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, দেখলাম মশলা মাখিয়ে ও মশলাটাকে এমন করে ভালো করে আমরা কষিয়ে নিলাম। এবার আমরা ভেজে রাখা যে কচুর পিসগুলো দিলাম, দিয়ে সবটাকে ভালো করে মশলা কষিয়ে নেবে। এই সবজিটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে, গলাও চুলকবে না। এবার দিয়েছি সামান্য একটু জল, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কচুগুলিকে 4-5 মিনিটের জন্য এটাকে ভালো করে সিদ্ধ দেবো, ভালো করে কষতে দেবো। দেখুন 4-5 মিনিট পর যখন কতটা গ্রেভি কমে গেছে এবং কচুটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, কচুটা একদম ভালো করে কষে গেছে। এমন করে যদি কষান তাহলে দেখবেন জীবনে গলা চুলকবে না কচুটা। এবার আমি এমও দিয়েছি ভেজে রাখা আলুগুলো, আলুগুলিকে সবসময় সিদ্ধ করে ভেজে তারপর সবজি দেখবেন এই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার আলুটাকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেবেন। সবজিটাকে যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে, তা না হলে কিন্তু গলা জলকর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে। দেখুন সবজিটা পুরোপুরি কষে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করার জন্য পরিমাণ মতো জল, আমি আমার পরিমাণ জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভি তৈরি করার জন্য জলটা দিবেন। এবার এটাকে হতে দেবো 4-5 মিনিটের জন্য। যখন 4-5 মিনিট সবজিটা পুরোপুরি হয়ে এসছে, এবার আমরা যে মসুর ডালগুলো বড়ার শেপে ভেজে রেখেছিলাম ওই বড়াগুলো সবটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে কিছু গোটা গরম মশলাগুলোকে শুকনো কলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই গোটা গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিলাম, দিয়ে সবকটার মুখে ভালো করে মিক্স করে এটাকে হতে পারো 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল। এবার আমরা নামিয়ে নেব। তো তৈরি করা হয়ে গেল গরম গরম রেসিপিটা। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে পরিবেশন করলে না মুখে স্বাদ লেগে থাকবে, এত ভালো লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো জীবনে কিন্তু চুলকাবে না যদি এমন করে রান্না করেন। তো আজকে আমি এটা শেষ করছি না, একদম হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে।